আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা বিএনপি কে সাবাস দিতে পারি সাবাস বিএনপি শুরুতেই আমি বিএনপি কে কেন সাবাস দিচ্ছি প্রথম আলোতে যে রিপোর্টটি আজকে প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনাদেরকে পরে শুনেছি পুলিশকে দেওয়া পাল্টা চিঠিতে যা বললেন বিএমপি বিএনপি বলেছেন আঠাইশে অক্টোবর মহাসমাবেশের জন্য নয়া পল্টনের বিকল্প খোঁজা সহ সাত তথ্য জানতে যে পুলিশ চিঠি দিয়েছে তার জবাব দিয়েছে বিএনপি দলটি বলেছে অক্টোবর সমাবেশ তারা নয়াপল্টনি বিএনপি নয়াপল্টনি সমাবেশ করবে এর বিকল্প কোন রাস্তা বিএনপির কাছে নাই তারা কোন বিকল্প চিন্তা করছে না বিকল্প কোনো জায়গায় যাবে না পুলিশকে এই জানিয়ে দেওয়াটা বিএনপির জন্য আমরা মনে করি যে দেশবাসী দেশের বিরোধী দলের জনগণ দেশের মানুষের যে পরিবর্তনের চিন্তা স্বপ্ন সেটা বাস্তবায়নের জন্য পুলিশ এবার পুলিশকে এবার অবশ্যই বিএনপির কথা মানতে হবে বিএমপি কিছুতেই যেন ঢাকার তাদের হেডকোয়ার্টার তাদের নয়াপল্টনের অফিস এরিয়া তারা যেন ছেড়ে না যায় এবং বিএনপি কেন ছাড়বে লক্ষ লক্ষ মানুষ যদি এখানে কম হয় বাংলাদেশের পুলিশের সংখ্যা কত আর সারা বাংলাদেশের পুলিশ যদি ঢাকায় নিয়ে আসে তাহলে চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল এই সিলেট সহ অন্য বিভাগ গোলাতে ঘটে যেতে পারে ওলট পালট অন্য কিছু কারণ বিরোধী দলের জনগণ সবাই তো ঢাকায় আসতে পারবে না ঢাকায় সবাই আসাও সম্ভব না চেকপোস্ট সহ বিভিন্ন কারণে এখন খুবই কম মানুষ ঢুকতে পারছে অলরেডি যারা ঢুকে গিয়েছে তাদের সংখ্যাটা লক্ষের বেশি বলে আমরা আটচল্লিশ ঘন্টার আগেই জানতে পেরেছি তাই ঢাকাতে অবস্থানকারী যারা বিরোধী দলে আছে ঢাকার মানুষের সংখ্যা আমরা শুনেছি দুই কোটি আর যদি আশি পার্সেন্ট লোক বিরোধী দলের পক্ষে থাকে তাহলে তাহলে ঢাকায় এক কোটি ষাট লক্ষ মানুষ অলরেডি আছে যারা বিরোধী দলকে সমর্থন করে তাই বাহির থেকে পঞ্চাশ লক্ষ ঢুকলে এমনিতেই কোটি লোকের সমাগম হবে যদি আর কোনো মানুষ ঢুকতে নাও পারে তাই এই কোটি মানুষ যদি বিএনপি নয়াপল্টন আর জামাতের সাপলা চত্বর যদি আমরা এই জায়গাটাকে পুরা জায়গাটাকে মনে করি যে একটার সাথে আরেকটা মিশে যাবে তাহলেও মানুষ জায়গা দেওয়া যাবে না তাই কেন বিএনপি এই কথা মেনে নিবে যে আগের মতো গরুর হাট আর ছাগলের হাট দর্শক আমি মনে করছি বিএনপি এবার এক কদম পিছপা হবে না আমি বিলিভ করি বিশ্বাস করি বিএনপি নেতা জনাব তারেক রহমানের নির্দেশ থাকবে এক চুল পরিমাণ পিছানো যাবে না যেই নেতারা পিছাতে যাবে তাদেরকে লাল কার্ড দেখিয়ে বিএনপি থেকে বের করে দেওয়া হবে এটাই যেন বিএনপির সিদ্ধান্ত হয় জামাত যেরকম সিদ্ধান্ত নিলে আবার সিদ্ধান্ত নেওয়ার পর্যন্ত তাদের কোনো নেতা তাদের কোনো জুনিয়র নেতা কোনো একটি শব্দ ব্যবহার করেন না তাদের আমিরের সিদ্ধান্তই সিদ্ধান্ত থাকে তাদের যেরকম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই সিদ্ধান্ত থাকে আমি বিশ্বাস করি বিএনপি সেই সিদ্ধান্ত শক্তিশালী সিদ্ধান্ত নিয়ে আগামী আগামীকাল জাস্ট মাত্র কয়েক ঘন্টা বাকি আছে আর চব্বিশ ঘন্টা সময় আমাদের হাতে নাই আর মাত্র আঠারো ঘন্টা সময় বাকি আছে এর পরেই ঢাকার রাজপথ দখলে নেবে বিএনপি জামাত আঠারো ঘন্টার ভিতরে আমরা আশা করি আরও লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করবে এবং আমরা অনুভব করছি ঢাকার চতুর্শের ব্যারিগেট গুলা মানুষ ঢুকে পড়বে কাল সকালে তাদের কোনো ব্যারিগেট কোনো চেকপোস্ট কাজ হবে না আগামীকাল চতুর্দিকে ঢাকামুখী যে রাস্তাগুলো আছে সবগুলা রাস্তায় যদি লক্ষ লক্ষ মানুষ ধাক্কা দেয় তাহলে কোনো চেকপোস্ট গণতন্ত্রের জন্য মানুষ আসবে গণতন্ত্রের মিছিল মিটিং এ মানুষ অংশগ্রহণ করবে আবার কে মানবে মানবে কেউ না আমরা বিশ্বাস করি নামে এই বিরোধী দলকে পিছিয়ে রাখা ঢাকায় ঢুকতে না দেওয়া এই পুলিশ র্যাব আনসার যে কেউ কেউ বাধা দেয় সেই বাধা আগামীকাল ফজরের পরে কেউ মানবে না আজ পর্যন্ত আগামীকাল সকাল পর্যন্ত হয়তোবা নিরবতা বিরোধী দলগুলা পালন করছে এই নিরবতা ব্যাঙ্গে যাবে ভাত বাদের পানি যেরকম গেলে যেমন ঢাকা শহর পানির নিচে চলে যাবে আগামীকাল ঢাকা শহর মানুষ ছাড়া আর কিছুই দেখা যাবে না বিরোধী মানুষের বিজয় আগামীকাল তারা ছিনিয়ে নিবে তারা দেখিয়ে দেবে তাদের অবস্থান এই প্রত্যাশা রেখে আমি বিশ্লেষণটা এখানে শেষ করছি ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে